Hmm. <laughs> মানা যায় না রে মানা যায় না ওরে বাবা রে এই কষ্ট মানা যায় না দেখ কত মিল তোরও নাকের ফুটা বেশি বড় আমারও নাকের ফুটা বেশি বড় আরে এত মিল আর তুই এটা কি করলি রে এ কি কাম করলু রে বাবা যে হইল মাইয়ার মা তারই তুই চিনলি না যখনই কোন ডায়লগ মনে পড়বে না আমার তো ভান্ডার আছে ডায়লগের জানোই যখনই কিছু মনে পড়বে না তখনই করে চিটিং 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 তুই খুব নিজেরা বুদ্ধিমতী মনে করো তাই না খুব নিজেরা বুদ্ধিমতি মনে করো বেশ ভালো কিছু খুললা দিয়া তারপর আবার ঢাক্কা ফেলতে নাই বুঝছো কিছু খুললা ফেললা দেখাইয়া দিয়ে আবার টুক করে ঢাক্কা ফেলতে নাই ঠিক যেমন সোফিয়া আনসারি করে আগে সে ওপর পোশান দেখাইতো অপর পোর্ষণ দেখায় তো এখনো দেখায় এখন আবার নিচের টুকু টুক করে হাওয়া দিয়ে উড়িয়ে দিয়ে দেখায় আবার টুক করে ঢাইকা ফেলায় তুমি ঠিক সেরকম কাজটাই করছো ঠিক সেরকম কাজটাই করছো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে তোমরা সবাই ভালো আছো আমি ভালো নয় আমারও ত্যাজ্য ত্যায কইরা দিছে সম্পর্কটা কি জুরুম পিসি পিসি জুরি আমার ত্যাজ্য পিসি করছে আমার ত্যাজ্য পিসি করছে কে করছে কে 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 ম্যান্ডি রে বাবারে নামটা কইতে গেলে বুকটা বুকের বাপাসটা চিন 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 কইরা ওঠে গো কী করছে কি করে ফালাইছে সেটা তো তোমরা সব কিছুই দেখে ভাললাইছো ও ম্যান্ডি আমার এমন কথা বোঝো তো বাঙ্গাল কথা বোঝো তো বাঙ্গাল কথাই কম তুমি যা করছো ঈশ্বর কোনোদিনও ক্ষমা করবে না তোমারে কোনোদিনও ক্ষমা করবে না বুঝছো তো ম্যান্ডি একটা অভিনব পন্থা অবলম্বন করেছে সেটা হচ্ছে ওকে নিয়ে যারা যারা কন্ট্রোভার্সি করে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে তারা যে যেই টপিকটার উপরে কন্ট্রোভার্সি করবে সেই টপিকটার উপরে সমস্ত প্রুফ নিয়ে হাজির হয়ে যাবে আজকে যার বাড়িতে গেছে মানে গতকালকে গেছে আজকে ভিডিওটা এসেছে হ্যাঁ গতকালকে যার বাড়িতে গেছে সে নাকি অপবাদ দিয়েছে মানে মিথ্যে কথা বলেছে ম্যান্ডির নামে যে ওর আদৌ সিস্ট অপারেশন হয়নি সেই কারণে ম্যানটি কি করেছে সমস্ত ওর যাবতীয় প্রুফ ছিল মেডিকেল প্রুফ সেটা নিয়ে ওদের বাড়িতে যাবে মানে ক্রিটিকের বাড়িতে যাবে সেটা বলল আর কি বলেছে দরকার পড়লে চারটে ফুটোও দেখিয়ে দেবে মানে পেটের আর কি অপারেশন করা অপারেশনের যে চারটে ফুটো হয়েছে মাইক্রোসার্জারি ফুটো তো আমার আমার তিনটে হয়েছিল আমার ডাক্তার মনে হয় ভালো না আমার ডাক্তার তিনটে ফুটোতেই সেরা ফেলাইছে ম্যান্ডিটা চারটে ফুটো করতে লাগছে জানি না অনেকের চারটা ফুটা লাগে অনেকে তিনটা ফুটা লাগে অনেকে আবার কয়েকটা ফুঁটা ফেলায় তো ও চারটা ফুটা দেখায় দিবে কইসে তারপরে ওর যে টাইটেল ভালো কথা ওইটা ওইটা ওই ব্যাপারে মানে গভীর ব্যাপারে পড়ে যাচ্ছি আগে ওপরের ব্যাপারটা করে নিই মানে টাইটেলের ব্যাপারটা ওর নিজের নামটা কইছে হুম কওয়ার পরে তারপরে ম্যান্ডি এইখানে আমার ঘোর আপত্তি সেইটা টাইটেলে আমি দিয়ে দিছি থামলে আমি দিয়ে দিছি যে হইল মাইয়ার মা তারই তুমি চিনলা না এই ম্যান্ডি এই নামটা কে দিছে এই নামটা কে দিছে কে যা জিজ্ঞাসা রায় যার বাড়ি গেছিলি তারে জিজ্ঞাসা করে ম্যান্ডি নামটা কে দিছে এই যে আমি আমি দিছি ম্যান্ডি নাম মিলে মিলে গুন্ডির বোন ম্যান্ডি গুন্ডি তো বুঝতে পারে না গুন্ডি শিকার করবে না তুই তো মানলি যে তুই ম্যান্ডি নামটা কেটা দিছে ম্যান্ডি নামটা দিল কেটা এই যে এই মায়েরা নামকরণ করে না তো তো মায়ের হয় মায়া মায়ের মতনই তো হয় তাই না তা আমি তোর পিসি তুই পিসিরে থুইয়া পিসিরে ভেদ কইরা কারবারই গেলি গিয়া যে নামটা দিসে যে তোর নতুন নামকরণ করলো তোর মনে হইল না তারে কিছু উপঢৌকন দেওয়ার কথা উপকন মানে বোঝো নাজরানা মানে বোঝো উপহার গিফট 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 যেটা তুমি পাইতে খুব ভালোবাসো আর আমার মতে শুধু তুমি না পৃথিবীর প্রত্যেকটা মানুষ গিফট খুব ভালোবাসে আমার বাড়ি আইল না আমার বাড়ি আইল না আমার বাড়ি আয় আমার ভিডিও থেকে একটু নোট ডাউন করে নি আমার ঠিকানাটা ঠাকুরনগর আইয়া আমার একটু ফোন করিস বরণ কইরা ঢুকামু বড় ভালোকার যদি আমার বাড়ি আইয়ে আমার বাড়ি আলি এ তুই আমার বাড়ি আলি না কে তোর আগে তোর আগে বোঝা উচিত ছিল যে এই যে আমি যে আমার নিজের অরিজিনাল নাম থেকে এই যে আমি ম্যান্ডি হয়েছি কার দৌলতে কে আমারে ম্যান্ডি করলো আরেকজন তো তোরে টেম্পেল ম্যাডাম টেম্পেল ম্যাডাম করে তোর ঘন্টা বাজেই চলছে তার নামটা তোর পছন্দ হইলো না টেম্পেল নামটা তোর পছন্দ হয় হয় নাই কিন্তু ম্যান্ডি নামটা তোর পছন্দ হয়েছে দেখ এই যে আমি তোর নাম আমি দিসি আমি সুতোপা হুম আমি দিসি তার তোর প্রথম কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমার বাড়িতে আসা উচিত ছিল কেন রে আমি তোমারে নিয়ে কম ভিডিও করছি তাই বল তাই জন্য ক তো আগা পাঁচতলা ঝাইরা ভিডিও করি করুম নামুম মাঠে নামুম তোমারে লইয়া তোমার পতিদেবরে লইয়া মাঠে নামুম কি ও তোমার আব্বা জানো তো আবার ভিডিও করে তারে লইয়াও নামুম সে তো আবার আমার বিরুদ্ধে গিয়ে আবার গুন্ডির কমেন্ট বক্সে ঠুইকা তারেও আমি ঠুক্কা দিছি তো তোমাকেও সবাইরে নিয়ে আমি ঠুকছি তোমাকেও তো তিনজনে মিললে আমার বাড়ি আসা উচিত ছিল উচিত ছিল কি না দাদু দাদু খালি ক্যামেরার সামনে আইলি হাত তা নাড়ে খালি হাত তা নাড়ে খালি চ্যানেল প্রমোশনের ধান্দা খালি চ্যানেল প্রমোশনের ধান্দা হক গলে মিললে আমার বাড়ি একটু আইয়া পড়ো কি ব্যাপার এই যে একটা অভিনব পন্থা শুরু যে কর্স হুম তাতে তো আমার বাড়ি প্রথমে তোমার পদার্পণ করা উচিত ছিল হ্যাঁ প্রথমে আমার বাড়িতে পদার্পণ করা উচিত ছিল এই যে খাটে সব সময় ভিডিও করি খাটের উপরে দুইজনে বৈশ্যা শর্ট ভিডিও বানাইয়া এরকম ক্যান করলাম ম্যান্ডি সময় একটা কামুক কামুক মুড যে থাকে না আমার হেপ বি লাগে লিপসিংটা এত সুন্দর করে তার সঙ্গে এরকম ভাবে যে মানে শর্ট ভিডিওর যে এক্সপ্রেশন দেয় না রে পুরো একেবারে নখদর্পণে সমস্ত কিছু বের কইরা আনি সঙ্গে আমাকে ধর্মের সার ম্যান্ডির বর স্যান্ডি সবাই চললে লাইবে হ্যাঁ ওই স্যান্ডি সাহানা কিন্তু এ তো স্যান্ডে আহ ম্যান স্যান্ডি সব মিললে চল্লা আইবে তা না কত কিছু কইসি মানে নিজেরে ম্যান্ডি বানিয়ে ফেললো ম্যান্ডির নামটা কে দিছে সেটাই জানলো না গলি গলি সে পুছো গলি গলি কা হার বাচ্চা কাহেগা তুমকো ম্যান্ডি নাম হামনে দিয়া পান সুতোপান পানে দিয়া ঠিক হ্যা আশ্চর্য এই যে দিঘায় গিয়া চুমাচাটি করছ সেটা নিয়ে যে আমি একটা ভিডিও করলাম যে ম্যান্ডি ভিডিও করছে এরকম চুমাচাটি কইরা তোমার কি তখনও মাথায় আসে নাই যে এই ইউনিক নামটা এই ইউনিক পার্সনের থেকেই বেরোইতে পারে যাই হোক নামটা খুব পছন্দ হয়েছে আক্ষেপটা আমি সাইডা ফলে এলাম যদি কোনো সময় ইচ্ছা হয় আমার বাড়িতে একটুখানি আইস্য এইবার বলি এই যে চালাকিটা শুরু করছো এটা অ্যাকচুয়ালি একটা ইন্টারাকশানের একটা ভালো জায়গা ভালো জায়গা ভালো পন্থা আমরা বলতে পারি ভালো পন্থা কারণ কেন বলো তো ম্যান্ডি এটা করলো এই যে কিছুদিন আগে বলছিল না যে ওর বর আর কি কোর্টে যাতায়াত করছে তারপরে সাইবারে যাচ্ছে তারপরে ওর বর বললো যে এখনই তোমাদেরকে বলছি না একটু ধোঁয়াশার মধ্যে আছে যদি কাজটা সফল হয় তাহলে বলবো নতোবা জানানোর কোনো প্রয়োজনই পড়ে না তো দেখো বাবা জীবন এই সব কাজে না ওই ওনারা কিছু করেন না কারণ সোশ্যাল মিডিয়ায় আছো এগুলো ফেস করতে হবে যত তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে তত তাড়াতাড়ি ভালো একটা কথা বলি এই যে এত কিছু হয়ে গেল তোমরা তো সব সব ঝড় ঝাপটা আর কি বুদ্ধি দিয়ে মানে ফেস করে এসেছিল এই নতুন ঢংটা কাকে দেখে ওই বন্ধনকে দেখে ওই বংধনকে দেখে এই নতুন ফান্ডা আরে ও তো সবে বিয়ে হবে তো বউকে ইমপ্রেস করার জন্য এই সমস্ত করছে তোমার তোমার বিয়ে হয়ে গেছে কতদিন হয়েছে তোমারা তো ইমপ্রেস করার ঢং কোথার থেকে মাথায় চাগার দিল হ্যাঁ ওই অর্পিতাদের ভিডিওতে ম্যান্ডি গিয়ে কমেন্ট করে আসে যে এটাতে আমার ইয়ে ছিল না আমাকে জোর করে করানো হয়েছে তেলে হ্যাঁ মানে ওখান থেকে বলে দিছে যে এটাকে মানে কি বলবো বুদ্ধি দিয়ে সলিউশন বের করতে হবে এটাকে বুদ্ধি দিয়ে বের চাপা দিতে হবে এর জন্য কোনো আইন নেই হ্যাঁ এইটা করেই তারপরে ম্যান্ডিটে গুছিয়ে গেছে নিছে যে চলো আরে আমার বাড়ি আয় না আমার বাড়ি আয় হ্যাঁ আমার বাড়ি আয় আমার বাড়ি আয় প্রথমে যেই নামটা নিছি সেই নামটা আমার দেওয়া আর নতবা আমার নাম ফেরত দে আমার নাম ফেরত দে তো এটাই হচ্ছে বন্ধুরা কারণ যে যেই কারণে আর কি মন্দির আর কি যে গেছে ওর যার বাড়িতে গেছে তার নাম হচ্ছে রুম্পা ওর বাড়িতে গেছে যাই হোক বিষয়টা আমি আগের থেকেই জানতাম কিন্তু এরকমটা হবে সেটা আমি জানতাম না বুঝতে পারিনি বাট কিছুটা হলো আমি আন্দাজ করেছিলাম কীভাবে আন্দাজ করেছি বা কীভাবে জানতে পেরেছি সেটা আমি তোমাদেরকে বলছি না ভিডিওর মধ্যে কারণ সেটা প্রাইভেস প্রাইভেটভাবে সে আমাকে জানিয়েছে তো আমি প্রাইভেসিটা মেনটেন করছি তো ম্যান্ডি আরে যে হইল গিয়া মাইয়ার মা তোর মা আমি তুই আমারে চিনলি না আমি তোর নামকরণ করলাম এটা কি ঠিক করলি কদিন এটা ঠিক করলি যখন আইবি আমার শাড়ি লাগবো না আমার শাড়ি চাই না একটা জিন্সের প্যান্ট নিয়ে আবি হ্যাঁ বত্রিশ সাইজ না চৌত্রিশ সাইজ কোমর আমি ভুললেই গেছি আমি হোয়াটসঅ্যাপ করে দেবো তুই আমার কমেন্ট করিস আমি হোয়াটসঅ্যাপ করে দেবো ও কমেন্ট করলে হোয়াটসঅ্যাপ করে মাথা গেছে কমেন্ট করলে উত্তর দিয়ে দেবো আমার কোমরটা কত সাইজের হ্যাঁ আমি একটু জিন্সের প্যান্ট পরুম আমার একটা জিন্সের প্যান্ট নিয়ে আবি শাড়ি আনবি না কিন্তু আমি শাড়ি পরি না খুব কম ওই বিয়া বাড়ি ঠাড়ি গেলে পরি আর না তোমার আর তোমার শাড়ির চয়েস ভালো না সেরকম একটা সরি ফর ইয়োর কান্ট ইনফরমেশন আমি সত্যি কথা কই তো তোমার শাড়ির চয়েস অত ভালো না তুমি একটা জিন্স আর ক্রপ টপ ইয়েলো কালারের ক্রপ টপ আর স্কাই ব্লু কালারের জিন্স ঠিক আছে মাথায় থাকবে আর এই যে এরমভাবে যে নেয় ব্যাগ এরম একটা ব্যাগ ঠিক আছে ওই ইয়োলো কালারের ক্রপ টপ আর ওই ব্লু কালারের স্কাই ব্লু কালারের জিন্স তার সঙ্গে ম্যাচিং করে একটা এরম ব্যাগ হাতে যেন থাকে আর একটা ক্যাটবেরি কিটক্যাট অবশ্যই যেন থাকে রিটার্ন আমি কিন্তু কিছু দেবো না হুম আমি কিন্তু কিছু দেবো না তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যি সত্যি যখন দেখলাম না ওর বাড়িতে গেলো আর নিজের নামটা ওইভাবে ম্যান্ডি বললো আমার খুব খারাপ লাগছিল সালা আমি এত কষ্ট করে সুন্দর সুন্দর নাম জোগাড় করে দিই সেই নামগুলি অ্যাকসেপ্টও করে আর আমার এই চেনে না এরম করতে নাই ম্যান্ডি আয় ম্যান্ডি আয়